সবাইকে আবার লেকচার লেকচারগুলিতে স্বাগতম আজকে আমরা অ্যাডমিশন টেস্ট সংক্রান্ত যাবতীয় আপডেটস তোমাদেরকে জানাবো কিছু কোশ্চেনের আনসার দিব যেমন আমরা কি ফুল সিলেবাস ফলো করবো অ্যাডমিশন টেস্টের জন্য নাকি শর্ট সিলেবাস ফলো করব বা কি ওয়েত আমরা আগাবো দ্বিতীয় নাম্বার হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কখন হতে পারে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে এছাড়াও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সে সাথে গুচ্ছতে যে পরীক্ষাটা হয় সেগুলো রয়েছে ওকে তাহলে সেই পরীক্ষাগুলো কখন হতে পারে সেটার আমরা একটা আইডিয়া দেওয়ার ইনশাল্লাহ তোমাদেরকে চেষ্টা করব সেই সাথে শর্ট সিলেবাস কীভাবে তুমি কাবার করবা বা শর্ট সিলেবাসে পড়ার যৌক্তিকতা কতটুকু সেটা সম্পর্কে আমরা আইডিয়া দিব আচ্ছা খেয়াল করো শর্ট সিলেবাস যেটা তোমাদেরকে দেওয়া হয়েছিল সেটা সম্পর্কে অলরেডি বিশ্ববিদ্যালয়ে যে মঞ্জুরি কমিশন সেখানে আমাদের শিক্ষামন্ত্রী তিনি অলরেডি জানিয়ে দিয়েছেন যেন ওনারা শর্ট সিলেবাসে পরীক্ষা নেয় সেই জন্য যাতে বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য রয়েছেন তাদেরকে যেন রিকোয়েস্ট করা হয় তো আমার কাছে মনে হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা নিবে বিশ্ববিদ্যালয়গুলো তবে এখানে একটা বড় কিন্তু আছে কিন্তু তা হচ্ছে যে তুমি খেয়াল তো বাংলা ইংরেজি জি কে ম্যাথ জেনারেল ম্যাথ যেখানে যেখানে আসে আইসিটি যেখানে যেখানে আসে এই সাবজেক্টগুলোর কি কোনো সিলেবাস আসে এই সাবজেক্টগুলোর কোনো সিলেবাস কি আসলে আছে আসলে নেই এই সাবজেক্টগুলো তুমি দেখবে যে বিগত বছরে এইচ যে সিলেবাস সেই সিলেবাসের বাইরে থেকেও আসছে বাংলা এইচএসসি সিলেবাসে আলাউল নামে কারো কবিতা হয়তো তুমি পাবা না বা কারো কোনো কিছু পাবা না সেখানে আলাউল থেকে আসতেছে আবুল ফজল থেকে আসতেছে তারপরে সাপোজ সত্যেন্দ্রনাথ দত্ত থেকে আসতেছে হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা কবি সাহিত্যিকের কোনো পদচিহ্ন বা কোনো নামগন্ধ তোমার এইচএসির বইতে নাই বাট দেখা গেছে যে ওনার থেকে কোনো একটা প্রশ্ন আসছে বাংলায় এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশি বেশি ঘটনা ঘটে দেখা যায় যে যেমন আমাদের এইচএসি সিলেবাসে কি ইরানের কোনো কবির কোনো সাহিত্যকর্ম আমাদের এইচএসি সিলেবাসে আছে নাই বাট ইরানের আরবের বিভিন্ন কবি সাহিত্যিকদের নাম এবং তাদের যে পুরস্কার তাদের যে বইয়ের নাম সেগুলো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা আসে তাহলে এটা যে আসে এটা তো সিলেবাসের বাইরে এটা তোমার সিলেবাসেই নেই ইন্টারমিডিয়েটের সিলেবাসেই নেই শর্ট সিলেবাস বাদ ফুল সিলেবাসে নেই তার মানে বাংলার কোনো সিলেবাস নাই বাংলা দ্বিতীয় ক্ষেত্রেও ঠিক একই রকম কোনো সিলেবাস নাই তুমি শর্ট সিলেবাস থাকলেও সেটা ফলো করবে না ফুল সিলেবাস ফলো করতে হবে বাংলার জন্য ইংরেজিতেও সেম গ্রামার কোনো একটা টপিক থেকে ঘুরিয়ে ফেছিয়ে যদি কোশ্চেন আসে সাপোজ সাবজেক্ট বার এগ্রিমেন্ট থেকে আসলো এখন এখানে তোমার কি পার্টস অফ হিসের দরকার নেই আছে। আবার এখানে কি তোমার টেন্সের দরকার নেই আছে। সো তুমি ইংরেজি কেউ কী করতে পারতো না সিলেবাসের মধ্যে আঁকতে পারবা না যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে সাধারণ কেনার ক্ষেত্র ঠিক একই রকম কথা যে এখানেও কোনো সিলেবাস নাই এটার জন্য এটা তো বেশি কলেজের নাই তোমার সিলেবাস কী দিবে ম্যাথ এটাও তোমার কলেজে নাই কোনো সিলেবাস নাই আইসিটি তোমার কলেজে ছিল বাট সিলেবাস থাকলেও আইসিটির কিছু কিছু কোশ্চেন দেখা গেছে যে ইন্টারমিডিয়েটের সিলেবাসেও থাকে না অনেক সময় এমন কিছু কোশ্চেন আসে যেমন এরকম কিছু কোশ্চেন আমরা গত বছর পাইছিলাম যে বিভিন্ন যে জায়ান্ট যে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো আছে তাদের থেকে কোশ্চেন আসছে যেমন সাপোজ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সুপার কম্পিউটার কোনটা এটার নাম কি এটা কোন দেশে অবস্থিত বা এটা আবিষ্কার করছে কারা বা এটা বানাইছে কারা তাহলে এই ধরনের কোশ্চেন কি তোমার হয়তো দেখেছে তোমার আর আইসিটি বইতে নাই, কোনো কোনো বইতে আছে কোনো কোনো বইতে নাই বাট এটা অ্যাডমিশন টেস্টে দিয়ে দিল তাহলে তোমাকে কিছু কিছু আইসিটির কোশ্চেন দেখেছে যে তোমার বইয়ে এ নাই তোমাকে বাড়তি করে শেখা লাগতেছে ওকে তাহলে আমি বলব যে এই পাঁচটা সাবজেক্টের ক্ষেত্রে কোনো সিলেবাস ফলো করা যাবে না গ্রুপ সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি সিলেবাস ফলো করতে পারো শর্ট সিলেবাস ওকে যে সিলেবাস তুমি পরীক্ষা দিবা শর্ট সিলেবাসের প্রস্তুতি এখানেই শেষ এবার আমরা চলে আসতেছি যে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কখনও হতে পারে আমার কাছে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সবার আগে হয়ে যাবে তাড়াতাড়ি হবে বাট অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে লেট হবে কেন লেট হবে আমি বলতেছি আমরা খোঁজ নিছি অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তি প্রক্রিয়া পুরোপুরিবে শেষ হয়নি এক নম্বর ভর্তি প্রক্রিয়া মানে যারা দুই হাজার বিশ সালের এই সি তাদের তাদের পুরোপুরি ভর্তি প্রক্রিয়া শেষ হয় নাই এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে এখনও ক্লাসও শুরু হয় নাই ওই বিশ সালের বেসদের ওকে আবার কোন কোন বিশ্ববিদ্যালয়ে মাত্র ক্লাস শুরু হয়েছে যেমন আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই যে গত মাসের ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখের পরে অর্থাৎ বাইশ তারিখে ক্লাস শুরু হয়েছে বা পঁচিশ তারিখের পরে মোটামুটি ফুললি ক্লাস চালু হয়েছে মাত্র পনেরো থেকে বিশ দিন গেছে তো এখনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগের বছরের যে ভর্তি প্রক্রিয়া সেটা শেষ করতে পারেনি এখনও ভর্তি নিচ্ছে এখনও স্টুডেন্ট ভর্তি নিচ্ছে ওয়েটিং লিস্ট থেকে ডাকতেছে সো তারা আবার যে ভর্তি পরীক্ষা তোমাদের নিবে তোমরা তো একুশ বেস মূলত বাইশ সালে যে পরীক্ষা নিবে সেটা কখন নিবে আমি নিজেও বুঝতেছি না তবে আমার কাছে মনে হচ্ছে মিনিমাম আরও তিন থেকে চার মাস লাগবে মিনিমাম আরও তিন থেকে চার মাস লাগবে চট্টগ্রাম বিশ্বের ভর্তি পরীক্ষা হতে একইভাবে রাজশাহী জাহাঙ্গীরনগর এবং গুচ্ছ এবং সাথে তোমার ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো একটু তাড়াতাড়ি হবে বাট আমি বলে দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর কোর্স পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যেতে পারে মেডিকেল তো অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিছে তো ঢাকা ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো এত বেশি টাইম দেবে না হয়তো তারা সর্বোচ্চ দুই থেকে তিন মাস সময় নিবে এর মধ্যে তারা পরীক্ষা আয়োজন করে ফেলবে তো এই দুইটা বিশ্ববিদ্যালয়গুলোকে এইখানে যারা যারা পরীক্ষা দেবে তারা খুব দ্রুত প্রস্তুতি নিতে নিতে থাকো এবং যারা ঢাকা রাজশাহী জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেবে তারা আর একটু স্লোলি আগাইতে পারো আরেকটা বিষয় হচ্ছে যে গুচ্ছের পরীক্ষাও কিন্তু দেরি হবে গুচ্ছের যে ভর্তি পরীক্ষা সেটাতেও দেরি হবে কৃষির যে গুচ্ছ পরীক্ষা সেটাতেও দেরি হবে এবং আমরা মোটামুটি বলতে পারি যে মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এই তিনটা জায়গায় যদি তোমার প্রস্তুতি নেওয়ার থাকে এখনই প্রস্তুতি নিয়ে নাও এখনই সময় তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে নিজের মধ্যে সেই তোমার প্রস্তুতিটাকে এ করে রাখো ডেভেলপ করে রাখো আর যারা এই বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা নিবে দিবা সিইউ আর ইউ জেইউ তারা একটু ধীরে সুস্থে আগাইতে পারো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় তাদের প্রস্তুতি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য মোটামুটি হয়ে যায় যদি সেটা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি না হয় ওকে দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নিলে সিইউ আর জেইউর প্রস্তুতি অটো হয়ে যায় জাস্ট একটা কাজ বাকি থাকে সেটা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়গুলোর কোশ্চেন সমাধান করা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে সেগুলো সমাধান করবা তো তোমরা সবাই জানো যে আমাদের হালতা পাবলিকেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কোশ্চেন ব্যাঙ্ক বের হয় ব্যাখ্যা সহকারে সেখানে উত্তরগুলো থাকে একদম টু দ্য পয়েন্টে এবং সেখান থেকে বিগত বছর অনেকগুলো কোশ্চেন তোমরা যারা আগের বেসে যারা ভর্তি হয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে পারো তারা কমন পাইছে এবং ইনশাআল্লাহ এই বছরও তোমরা সেই ধারাবাহিকতা থাকবে তো তোমরা হালদা অ্যাপ্লিকেশনের বইগুলো কালেক্ট করবা ওকে এই আমাদের বইগুলো পাশের যে ওয়েবসাইটে ঠিকানা দেখতে পাচ্ছ সেখানে পাবা রকমারি ডট কমেও পাবা এবং তোমাদের যে নিকটস্থ বড় বড় যে লাইব্রেরিগুলো আছে সেখানেও তুমি পাবা আমাদের চট্টগ্রাম মিশলের এই ইউনিটের বই আছে বি প্লাস ডি ইউনিটের বই আছে এখানে বি ওয়ান ডি ওয়ানেরও প্রশ্ন থাকে তারপর হচ্ছে তোমার সি ইউনিটের বই আছে আমাদের আইসিটি বই আছে আমাদের একটা বই আছে জি কে সব বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের ম্যাথ ফর অ্যাডমিশন একটা বই আছে এটা হচ্ছে যে বি ইউপি এবং জাহাঙ্গীরনগর সহ যে সকল বিশ্ববিদ্যালয়ে জেনারেল ম্যাথের প্রশ্ন আসে সেগুলোর জন্য আমাদের সিইউ মডেল টেস্ট আছে এই বইগুলো তোমরা বাজারে বিভিন্ন যে লাইব্রেরিগুলো আছে বড় বড় সেগুলোতে পাবা সেই সাথে রকমারিতে পাবা এবং আমাদের হালদা পাবলিকেশনের যে ওয়েবসাইট সেখানে পাবা তাহলে পরবর্তীতে আবারও ইনশাআল্লাহ আমরা অ্যাডমিশন টেস্টের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো আর যদি কোনো বিষয় সার্কুলার দিয়ে দেয় সেটা নিয়ে আলোচনা করব তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ ফেস টাটাটাটাটাটাটাটাটাটাটা